হাঙরের আক্রমণে হারিয়েছে পা, কিন্তু তাও দমে যায়নি 29 বছর বয়সী মিশরীয় ক্রীড়াবিদ ওমর আব্দেল কাদের। দুর্ঘটনার পর তার একটি পা কেটে ফেলতে হয়। এমন দুঃসহ অবস্থায় তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল যখন তিনি খেলাধুলার মাধ্যমে নিজেকে ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন এক হতাশাজনক অবস্থা থেকে। প্রায় 7 বছর আগে মিশরের লোহিত সাগরে খোলা জলে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে আব্দেল কাদের তার হাঁটুর পর থেকে বাম পায়ের বাকি অংশটুকু হারান। এমন হতাশাজনক অবস্থায় নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি শুরু করেন জিম। প্রায় বছরখানেক প্রশিক্ষণের পর আব্দেল সিদ্ধান্ত নিলেন গিনেজ এল ওয়ান বিশ্ব রেকর্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। গিনেজের করা প্রকারভেদ অনুসারে এল ওয়ান হল এক পা হারানো প্রতিযোগীদের একটি প্রতিযোগিতা, যারা হাঁটুর নিচের অংশ হারায়। সত্যি বলতে আমি যেখানে পৌঁছেছি এ পর্যায়ে আসার কথা কখনোই ভাবিনি। যদিও আমি মনে করতাম আমি মাসল আপটি 105 বা 120 বার পুনরাবৃত্তি করতে পারবো, কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, সেই সাথে কৃতজ্ঞ তাদের প্রতি যারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত 160 বার মাসল আপ করার ক্ষেত্রে প্রতিনিয়ত সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ।